হ্যালো ভিহার্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজকে আপনাদের সাথে আমি একটা রিও প্ল্যান্ট গাছ রোপণ করবো গাছটি কীভাবে রোপণ করতে হয় মাটি তৈরি পরিচর্যা সব আপনাদের পুরো ডিটেলস বলবো তো পুরো ভিডিওটি মানে রিও প্ল্যান্ট সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখুন আমি এই গাছটি রোপণ করবো কীভাবে রোপণ করছি কি মাটি কীভাবে তৈরি করছে এবং কী কী স্বাদ দিচ্ছি সব আজকে ডিটেলস আপনারা দেখতে পাবেন তো সাথে থাকবেন বন্ধুরা আমি একটি টব নিয়েছি এটা একটা ছিদ্রযুক্ত টব দেখেন এই টবে ছিদ্র এই জন্য যাতে পানিটা বের হতে পারে না নাহলে পানি থাকলে গাছের গোড়া নষ্ট হয়ে যায় আর এখানে মাটি এই মাটিটা হচ্ছে বেলে বেলেদোয়াশ মাটি এখানে আমি কিছু জৈব কম্পোস্ট এবং কিছু সার মিশ্রিত করবো মাটিটা একটু ভেঙে নিতে হবে দেখুন বন্ধুরা এটা হলো জৈব কম্পোস্ট আমি এখান থেকে কিছু জৈব কম্পোস্ট নিয়ে ওই মাটির সাথে মিশ্রিত করব। বন্ধুরা আমি জৈব কম্পোস্ট তৈরি করার ভিডিও একটি আপলোড করেছি আপনারা যারা জৈব কম্পোস্ট সার তৈরি করতে চান ভিডিওটি দেখে নেবেন বন্ধুরা এখানে ঢ্যাপ নিয়েছে আর ইউরিয়া টিএসপি দিতে পারলে ভালো হইতো কিন্তু আমার কাছে টিএসপি আপাতত নাই খুব সামান্য পরিমাণে আর এটাও এর ভেতর দিয়ে দেবো এবার এটা ভালোভাবে মিশাতে হবে বন্ধুরা যদি সম্ভব হয় তাহলে এই মাটির সাথে হালকা পরিমাণে হাড়ের গুঁড়া মিশ্রিত করবেন হাড়ের গুঁড়া বাজারে কিনতে পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনারা এই গাছটা বেশি সুন্দর হবে রিওপিলান গাছ মূলত সৌন্দর্যবর্ধক হিসাবে ব্যবহৃত হয় আপনারা বেলকুনিতে বা বারান্দায় বা যে বাড়ির ছাদে টবে এখানে এই গাছ রোপণ করতে পারেন সেই ক্ষেত্রে রিও বিশেষ বন্ধুরা রিও প্ল্যান্ট একবার রোপণ করলে আনন্দ করে কিনা লাগে না রিও প্রজনন হয় মূলত ডাল এর মাধ্যমে দেখেন আমি এখানে যে গাছটা দেখছেন এটা আমি একটা ডাল রোপণ করছিলাম সেখান থেকে কষ বের হয়েছিল এবং এই কয়েক মাসের ভেতরে এই গাছটা এত সুন্দর ঝাপসায় গেছে তো এই ডাল ভেঙে যদি আপনারা আবার রোপণ করেন অন্য জায়গায় তাহলে সেই গাছ কিন্তু আপনার নতুন গাছ নতুন আবার একটা গাছে পরিণত হবে সেখান থেকে কাজ ভেঙে আপনারা গাছের চারা তৈরি করে অবশ্যই শিশুদের উপহার দিবেন বন্ধুরা এই গাছটা এবার একটু পানি দিয়ে দিতে হবে যেহেতু মাটিগুলো একটু শুকনো ছিল সেই জন্য কারণ গাছটা অনেক সবুজ এবং সতেজ অনেক সুন্দর রিও তো হচ্ছে একটা বিষয় আর এই গাছের পরিচর্যা বলতে এর কোনো স্প্রে টিস্প্রে করা লাগে না আর আপনারা দুই মাস অন্তর অন্তর একটু জৈব কম্পোস্ট সার দিয়ে দেবেন এই পাশ দিয়ে তো বন্ধুরা বেশি বেশি গাছ রোপণ করুন শিশুদেরকে গাছ রোপণ উৎসাহিত করুন প্রিয়জনকে গাছ উপহার দিন আমি স্বপ্ন দেখি সবুজে সবুজে ভরে উঠুক বাংলাদেশ